आज आकाश टोबानो नेहारी ताहारी चावा ओई शेफालिका तले केवालिका चले केशर गंध आनीछे आशीन हावा आशीनेर ई गंधटुकुर जन्नोई जानो सारा बछर धरे कलकातावासी तथा जेखानेई बांगाली आछे प्रत्येके प्रत्येके अपेक्षा करे। गोटा कलकाता सेजे उठेछे साजे नतून रंगे नतून जामाय उत्सवेर आनंदे। तार पाशापाशी रास्ता जुड़े व्यावसायिक प्रतिद्वंदिता भूले प्रचुर 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 ब्रैंड रास्ताय भीड़ कतारे कतारे मानुष। आमरा आजो बेरिये पड़ेछि ब्रैंडेर पुजो नाकि पुजो ब्रैंड ताई निये साधारण मानुष थेके पुजो कमिटीर सदस्यरा कि बोलछेन चलुन आजो आपनादेरके शोनाई। দুচোখ আজও খুঁজে ফেরে ফেলে আসা ছেলেবেলা। শৈশবে ফিরতে কার না ইচ্ছে করে বলুন, পুজোর সময়টা আসলে সেই ছোটবেলায় ফেরার ইচ্ছেটা যেন আরো জাপটে ধরে। ষষ্ঠীর সকালে নতুন জামা পরে মায়ের সাথে ষষ্ঠী পুজো দিতে যাওয়া ছোটবেলা, ক্যাব বন্দুক হাতে সমবয়সীদের সঙ্গে মণ্ডপে দৌড়ে বেড়ানোর ছোটবেলা, সপ্তমীর সন্ধ্যায় কার কটা জামা হয়েছে সেই নিয়ে প্রতিযোগিতায় নামার ছোটবেলা, দল বেঁধে চাঁদা তুলতে যাওয়ার ছোটবেলা। আমি সেই ছোটবেলার কথা বলছি যেই ছোটবেলায় ঢাকের তালে নাচতে গেলে ভাবতে হতো না কে কি বলবে, যে সময় পুজো বলতে পাড়ার মণ্ডপটাই শেষ কথা বলতো। আজ পুজো আছে, পুজো প্রস্তুতিও আছে, পুজো নিয়ে এক্সাইটমেন্টও আছে, হয়তো একটু বেশিই আছে। আজকের পুজোতে আন্তরিকতা আছে কি? মানুষ চাইছে থিমের পুজো, কাজেই ডিম্যান্ড ফুলফিল করতে পুজো কর্তারাও এগোচ্ছেন সেই দিকেই। চাঁদার টাকায় কি আর থিমের পুজো হয়? হ্যাঁ, চাঁদা দিয়ে পুজো কিন্তু আজও চলছে, উঠে যাচ্ছে বলবো না, কেউ কম কেউ বেশি। আগে যেরকম দরজায় দরজায় গিয়ে চাওয়া হতো, এখন মানুষ নিজেই এসে বলে আমি এত টাকা দেবো পুজোর জন্য। সে 5 টাকাও দিতে পারে, 500 টাকাও দিতে পারে, 5000 টাকাও দিতে পারে, সেটা যার যা ক্ষমতা। অন্তত শ্রীধারার কথা বলছি, বড় পুজো করতে গেলে বড় মোটা অঙ্ক তো লাগবে। তার জন্য আমি কোনোটাকেই নেগেট করছি না, কারণ শুধু চাঁদায় এত সুন্দরভাবে সেজে ওঠা হয় না, কলকাতা সেজে ওঠে, তার জন্য কিছু খরচা করতে হয়, সেটার জন্য ব্র্যান্ড লাগে। না, মানুষের ভেতরে তো এখনও আছে, চাঁদাও আছে ব্র্যান্ডও আছে, উত্তর দক্ষিণ সব জায়গাতেই আছে। চাঁদাটা ঠিক উঠে যাচ্ছে এটা বলা যায় না, কমে গেছে এটা বলা যায়। তাই সে যতই থিমের পুজো হোক, মানুষ চাইছে অভিনবত্ব, তবেই না রাশ, তবেই না জার্ক। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে ইউটিউবার, এভরিবডি ওয়ান্টস পাবলিসিটি বস। আর এই পাবলিসিটির চক্করে শহর ঢাকছে বিজ্ঞাপনে। কোথাও কি ব্র্যান্ডিং এর প্রতিযোগিতায় ঢাকা পড়ে যাচ্ছে সাবেকি পুজো? সেটা সত্যি বলতে আমি রিয়ালাইজ করিনি, কারণ ছোটবেলা থেকে এরকমই দেখছি। সেটা তো হচ্ছে, কিন্তু তাও নর্থ কলকাতাতে তাও কিছু কিছু জায়গায় তো বাড়ির পুজো দেখতে পাওয়া যায়, সাউথ কলকাতাতে কতটা যায় আমি জানি না। পুজো বোধহয় পুজো থাকবে, ব্র্যান্ড না থাকলেও থাকবে, থাকলেও থাকবে পুজো, সেই মজাটা বাঙালি যতদিন থাকবে ততদিন পুজো পুজোর মতো করি। দিন দিন তো পুজোর বাজেট বাড়ছে, বাজেট ফুলফিল করতে তো একটা স্পন্সর চাই, অতএব একে দুয়ে শহুরে পুজোর এন্ট্রি হলো ব্র্যান্ডে। আর আজ তো শহরের মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। দুর্গাপুজো এগিয়ে নিয়ে যেতে সত্যি কি ব্র্যান্ডের সাপোর্ট দরকার, নাকি ব্র্যান্ড চাইছে নিজের পাবলিসিটি তাই টার্গেট করছে দুর্গাপুজোকে? বুঝলেন না তো, একটু খুলে বলা যাক নাকি। আমার প্রশ্নটা হচ্ছে, ব্র্যান্ডের পুজো নাকি পুজো ব্র্যান্ড? এখন তো অ্যাকচুয়ালি পুজোই একটা ব্র্যান্ড হয়ে গেছে। পুজো ব্র্যান্ড অফকোর্স, আমার কাছে ব্র্যান্ডের পুজো, আগে পুজো তারপরে ব্র্যান্ড, ব্র্যান্ডেরও পুজো, পুজোরও ব্র্যান্ড, পুজো ব্র্যান্ড, পুজো ব্র্যান্ড, পুজোই ব্র্যান্ড, পুজো ব্র্যান্ড, অফকোর্স পুজো ব্র্যান্ড, পুজোটাই তো ব্র্যান্ড। সুরুচির পুজো দেখতে হয় নইলে আফসোস করতে হয়, সুরুচি ইটসেলফ ইজ আ ব্র্যান্ড। ব্র্যান্ডের পুজো বলে তো তেমন কিছু হয় না। আমি খুব রিসেন্টলি এইখানে একটা ঠাকুর দেখলাম, একটা প্রতিমা দেখলাম, খুব নাম জানা জানা একটা প্রতিমা, আমি কোনো বছর যাইনি, ওর বদান্যতায় দুম করে ঢুকে গেছে, এত মিষ্টি মুখটা, ব্র্যান্ড লাগে না তো পুজোটা ওটাই আর কি। পুজোর জন্যই সব অ্যাডভার্টাইজমেন্ট, চারিপাশে তো খালি পোস্টার আর হোর্ডিং, আর তো কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ইন ফিউচার পুজোয় আমরা বেরোচ্ছি কেন, ব্র্যান্ডটা পরে পুজোতে শো করবো বলে, তার মধ্যে ভালো লাগে নিজে যে ব্র্যান্ডটা পুজো সেটা ফটোয় দেখতে। না, ব্র্যান্ডের পুজো না পুজো ব্র্যান্ড ব্যাপারটা নয় কিন্তু টোটালি। আমাদের ত্রিধারায় অন্তত বলতে পারি, আমি অন্যদের কথা বলতে পারবো না। দেখুন, আমরা প্রত্যেকে জানি যে একটা বড় পুজো করতে গেলে প্রচুর স্পন্সরশিপ লাগে, বড় পুজো মানেই প্রচুর লোকের ঢল এবং এক্সপোজারটা প্রচণ্ডভাবে পাওয়া যাবে, সেই এক্সপোজারের কারণেই কিন্তু স্পন্সরশিপ আসে। আজকাল তো প্রতিমার সাজ পোশাকও স্পন্সার্ড হয়,
সেখানে দাঁড়িয়ে কি শিল্পীর হাত পা বেঁধে দেওয়া হচ্ছে? শিল্পী যে শিল্পকে তুলে ধরতে চাইছে সেটা যদি তাতে জাস্টিফাই হয় সেই ব্র্যান্ডে, তাহলে অবশ্যই হবে। একজন শিল্পীর কাজকে সেটা মূল্যায়ন করতে হবে, তার জন্য তার গোটা বছরটা বসে আছে একটা পুজো করবে বলে, এবং তার থেকে তার আয় হবে, তারপরে রেস্ট অফ দ্য পুজো মানে চলবে আর কি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ব্র্যান্ড যদি কিছু টাকা খরচা করে তাদের জন্য করুক না। যে আজকে যদি মনে করুন কোনো পুজো এটা ইন্টারভিন করে মধ্যিখানে যে এই ব্র্যান্ডের জিনিস দিয়ে তোমায় প্যান্ডেল করতে হবে, তখন কিন্তু শিল্পী একটা জায়গায় আটকে যায়, মানে আমি যেটা করতে চাইছি সেটা আমি করতে পাচ্ছি না। সুতরাং ওইখানে তাহলে আমার শিল্পী সত্তাটার সীমাবদ্ধতা চলে আসে। সেই কারণেই এই ব্যাপারটা অন্তত ত্রিধারা মোটেও সমর্থন করে না। হোর্ডিংয়ের ভিড়ে রাস্তা হারিয়ে ফেলছেন প্যান্ডেল হপার্সরা, আবার মণ্ডপের লোকেশন জানতে গুগল ম্যাপের থেকে সেই হোর্ডিংই হয়ে উঠছে সবচেয়ে ভরসার জায়গা। বিজ্ঞাপনের ক্যাচি ট্যাগলাইন হয়ে উঠছে সোশ্যাল মিডিয়ার মিম কন্টেন্ট। আবার কেমন হবে যদি অমুক পুজোর নামের আগে তমুক বিজ্ঞাপনী ব্র্যান্ড বসে? পুজোটা তো মানুষের পুজো, ওতে মনে হয় না কোনোদিনও ব্র্যান্ডের নাম বসবে। স্পন্সার থাকবে, স্পন্সার পুজো মানে প্রেজেন্ট করবে, পুজোতে সাহায্য করবে, কিন্তু পুজোর আগে কোনোদিনও ব্র্যান্ডের নাম আমি ভাবতে পারছি না অদূর ভবিষ্যতে কোনোদিনও হবে বলে। ইস্ট বেঙ্গল ক্লাবে এবার ইনভেস্টার এসছে ইমামি, তো সে বলে দিয়েছে যে ইস্ট বেঙ্গল নামেই খেলবে, ঠিক আছে? তো সেটা তাদের কাছে আনন্দের, তো সেই ক্ষেত্রে একই ব্যাপার, ব্র্যান্ড যদি না সামনে আসে আনন্দের ব্র্যান্ড এলে একটু হয়তো মানে একটা খারাপ লাগার ব্যাপার আছে, বাট ঠিক আছে ওকে। ছোটোবেলা থেকে আমরা ত্রিধারা মানে একটা ব্র্যান্ড, ওটাই একটা নিজেই একটা ব্র্যান্ড, তো এখন এদিকে আশেপাশে আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি, তো খারাপ তো অবশ্যই লাগবে কিন্তু ঠাকুর দেখতেও আসা হবে। তাই ত্রিধারা কিন্তু ত্রিধারাকে আলাদা করে কোনো ব্র্যান্ডিং বা আলাদা করে কোনো মুখ বা আলাদা করে কোনো কিছু এস্টাবলিশ করার দরকার হয় না। ব্র্যান্ডের পুজো নাকি পুজো ব্র্যান্ড, এসব নিয়ে নানা মুনির নানা মত আপনারা শুনতেই পেলেন। তবে পুজো কতটা ব্র্যান্ডের নাকি পুজোটাই একটা ব্র্যান্ড, এসব কোনো কিছুই কিন্তু কলকাতাবাসীর আনন্দে কোনো রকম ভাঁটা ধরায়নি, বরং প্রচুর মানুষের ভিড় প্রতিটি মণ্ডপে। আজ ষষ্ঠীর দিন সকাল থেকে রাত আপনাদেরকে ঘুরে দেখালাম ঠিক কতটা মানুষ মানুষের জোয়ার প্রতিটি মণ্ডপে ভিড় করে এসেছে। মানুষের উচ্ছ্বাসে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায় না, বরং এক্সাইটমেন্ট আরও আরও অনেক বেশি বেড়ে গিয়েছে। সাথে ব্র্যান্ডের পুজো নাকি পুজোর ব্র্যান্ড নিয়ে নানা রকম মতামত দিলেন তারা। এবার আপনাদের পালা, ব্র্যান্ডের পুজো নাকি পুজো ব্র্যান্ড, কি মনে হয় জানান আমাদের কমেন্ট বক্সে। ক্যামেরায় তুহিন কর এবং সৌরভ কুমার বণিকের সঙ্গে আমি তপজা, বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।